আসসালামু আলাইকুম ফাইজ, দেখো এখানে দুই জোড়া বুট দেখছো, একটা 500 একটা 900। এটা হলো 900, ওটা 500। আজকে স্কেটিং 500টাকে 900 বানাবো, এই 900-এর ফ্রেম খুলে 500-এ লাগাবো। দেখো ফিটিং হবে কি দেখি, কোনো সময় তো দেখিনি, আজকে দেখি যদি ফিটিং হয় ভালো, না হলে কিছু করার নেই, একবার ট্রাই করে দেখি। দেখো এটা হলো 900, এটা 500 কোনো খুলে নিব। হয়ে গেছে অলরেডি, এবার ফ্রেমটাকেও খুলতে হবে। ফ্রেমটা আছে, ফ্রেমটাকেও খুলতে হবে। হুইলটাকে থ্রি হুইল কেনে বানাচ্ছি, তোমরা এরকম ভাবছো, এটা বিস্তারিত শেষ বেলায় বলে দেবো কি জন্য কি কারণে বানাচ্ছি। এটা খুলে নিব, 900টা খুলে নিব, হুইলগুলো তারপরে ফ্রেমটা ওটাই লাগিয়ে দেব। এত টাইপ দিয়েছে কোম্পানি, খুলতেই পারছি না, এই রেঞ্জ স্লিপ মেরে গিয়েছে, তাও মানে আবার স্লিপ মারছে, নাকটাই স্লিপ হয়ে গেছে, খোলা হচ্ছে না। এবার এবার আমরা যাব লেদে, লেদে থেকে খুলে নিয়ে আসব। ফাইনালি আমরা চলে এসেছি টোটোর গ্যারেজ, দেখি কি করতে হয়। গরম হয়ে গেছে বলে পানি দিয়ে দিচ্ছি, নাহলে উনিয়ে যাবে বলে। একটা নাট খোলা হয়েছে, আর একটা খুলতে বাকি আছে, আর একটা খুলতে বাকি আছে। ফাইনালি দেখো খোলা হয়ে গেছে অলরেডি, আর বাড়ি চলে যাব, দিয়ে ওটা ফিটিং করে দেখাবো। পুরো এই নান এটা 900-এর, আর এটা 900-এর। ফাইভ হান্ড্রেডের এই বুটে যদি 900 ফ্রেমটা যদি ম্যাচিং করে যায়, ম্যাচিং যদি করে যায় না, তাহলে খুব ভালো, যে জন্য করছিলাম সেটা যদি হয় তাহলে সফল হয়ে গেছি। দেখি মানে দেখতে থাকো হয় কি, মানে ফিটিং হয় কি দেখি। অলরেডি খুব সুন্দর ফিটিং হচ্ছে, দেখি না দিয়ে দেখি, ফিটিং করা হয়ে গেছে ফ্রেমটা। এবার চাকা গোনা ফিটিং করে নিব।
চাকা লাগানো হয়ে গেছে। তোমরা এতক্ষণ ধরে ভাবছিলে কি জন্য 500টাকে 900 বানিয়েছি, বিস্তারিত বলে দেবো এবার। এটা বানানোর কারণ হলো যে বোর্ডটা এখন 900 বানিয়েছি, এটা আমার পুরাতন স্কেটিং। আর এই 900 যে বডিটা এখন বর্তমান হাতে আছে, এই বডিটা হলো নতুন, মানে এটা নতুন স্কেটিং। 900টা হলো নতুন, দিয়ে এই নতুনটা এখন ওই ফ্রেমটা খুলে লাগানোর কারণ হলো এটা রেখে দেবো আমি, এই বডিটা রেখে দেবো। পরে যখন মানে ওই বডিটা খারাপ হয়ে যাবে তখন এই বডিতে ওই ফ্রেমটা লাগিয়ে দিব। ওই ফ্রেমটা লাগিয়ে দিলেই তাহলে ওটা নতুন বুট হয়ে যাবে, মানে হুইলটা নতুন কিনতে হবে, তাহলে ওই বডিটা নিউ থাকছে, মানে আমার অলরেডি নিউ থাকবে ওই বডিটা। আর শুধু এই ফ্রেমটা খুলে ওটাই লাগিয়ে দেবো, আর 3-6টা হুইল কিনলেই নতুন বুট হয়ে গেল। যখন আবার ইউজ করবো তখন আমার সেম নতুন বুট দেখা দেবে। এই বডিটা আমি এখন রেখে দেওয়ার জন্য এই কাজটা করলাম, 500টাকে 900 বানিয়েছি বডিটা রেখে দেওয়ার জন্য। এখান থেকে এই ভিডিওটা শেষ করলাম।